ঢাকা থেকে টাঙ্গাইলের বাস ভাড়া আটশো টাকা গাইবান্ধার ভাড়া পনেরোশো অথচ নির্ধারিত ভাড়ার চেয়ে চার গুণ ভাড়াই ঈদ যাত্রার শেষ দিনের চিত্র এই বাস্তবতা মেনে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেষ দিনে গণপরিবহন না পেয়ে ঘরমুখ মানুষ বাধ্য হয়ে উঠেছেন বাস ট্রাকের অতিরিক্ত যাত্রী হয়ে সাথে ছিল বৃষ্টি আর যানজটের ভোগান্তি সান্দারি হক নাজমকে সাথে নিয়ে শেষ দিনের ঈদ খবর জানাচ্ছেন রিশাদ হাসান মঙ্গলবার ঈদ শেষ দিনে সকাল থেকেই সঙ্গী ছিল বৃষ্টি ফলে ঘরমুখ মানুষের ভোগান্তিও ছিল চরমে গণপরিবহনের অপেক্ষায় কেটেছে ঘন্টার পর ঘন্টা অবশেষে যে পরিবহনের দেখা মেলে তাতেও জায়গা হচ্ছে না কারো ফলে ঝুঁকি নিয়েই ছাদে উঠছেন অনেকেই কোনো উপায় না পেয়ে অনেকে চেপে বসেছেন ট্রাকের পেছনে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ সব রুটেই যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে রাষ্ট্রশোধ পাঁচশো টাকা বাহিনী বলছে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা তবে রক্ষকের বিরুদ্ধে ভক্ষণের অভিযোগ ঘরমুখ মানুষের আমাদের আসে কমপ্লেইন এরকম পুলিশকে জানানোর পরে তারা বলে যে করার কিছু নাই এখন দিতেই হবে আছে না বেশি চাইতো না কবে কাটবে সড়ক এমন জিম্মি দশা এমন প্রশ্নের উত্তরে সড়ক ও সেতু মন্ত্রী স্বীকার করেন অসহায়ত্বের কথা আমি স্বীকার করব না এই ধরনের অভিযোগ আছে এই ব্যাপারে আপনারা দেখুন আমি কি করতে পারি তাদেরকে বারবার বলা হচ্ছে এখন হাতে নাতে যদি কোনো প্রমাণ পাই আপনারা আমাকে বলেন তাহলে আমি ব্যবস্থা নেব মোট পাঁচ দিনের ইজ্জাতায় সড়ক যানজটহীন দারুণ সূচনা হলেও শেষ দুই দিনে মানুষের চাপ যতটা বেড়েছে সেই সাথে বেড়েছে দুই দিনের ভোগান্তের গেল ঈদযাত্রায় সড়ক পরিবহন ব্যবস্থা যেন হয়ে উঠল লাগামহীন ঘোড়া যা ট্রেনে ধরতে কর্তৃপক্ষ অনেকটাই ধরাশায়ী সাধারণ মানুষের এই ভোগান্তের শেষ কোথায় প্রশ্ন তাদের রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর আবদুল্লাপুর ঢাকা